Andhra Pradesh Chandrababu Naidur punaruttan. TDP-r hobat lakkho lakkho janata. Jiphale sai hei phale kebol manu aru manu. Rajnoitik hobat padobishto hoi thukaise sadharon lok. Egoraki prakton mukhyamantri etia uttan hoise. Andhra Pradesh uttan hoise TDP-r murabbi Chandrababu Naidu. Andhra Pradesh-r keibabaro mukhyamantri asil Chandrababu Naidu. Egoraki Chandrababu Naiduye etia punaruttan ghotaise. Chandrababu Naiduye joloike hoba koribole goise tate lakkho lakkho manu. Rajnoitik hobat Andhra Pradesh-r manuhe hoito iatkoi beshi manu agote dekha nasil. Chandrababu Naidur protikhon hobate lakkho lakkho manuhe phir kore tar babe somossat porise etia TDP party. Podobishto hoi etia manu tukaise. Jotai hobai hoi imane manu hoi tat thiyo hoi thakiboloi kono thai na thake, tat bohiboloi kono thai na thake, tat thakiboloi kono thai na thake. Jar babe podobishto hoi manu more. Edin dudin noi kromagoto hobe tinikhon koi rajnoitik hobat manu tukaise podobishto hoi. কেতিয়াবা তিনিজন কেতিয়াবা চাৰিজন কেতিয়াবা দুজন মানুহ ঢুকাইছে পদবিষ্ট হৈ কিন্তু সাধাৰণ মানুহ সভালৈ এৰিবলৈ অহা নাই সাধাৰণ মানুহ ৰাজনৈতিক সভাত ভিৰ কৰিছে চন্দ্ৰবাবু নাইডুৰ সভাত ভিৰ কৰিছে চন্দ্ৰবাবু নাইডুৰ এইদৰে হোৱা উত্থানে বিপদত পেলাব পাৰে ভাৰতীয় জনতা পাৰ্টি এটা সময় আছিল যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সহযোগী দল হিচাপে কাম কৰিছিল টিডিপিয়ে চন্দ্ৰবাবু নাইডুৱে সদায় বিজেপিৰ বিপদৰ সময়ত সংগ দিছিল হেয়া অটল বিহারী বাজপেয়ীর সরকারে হোক অথবা লালকৃষ্ণ আদবানীর নেতৃত্ব থকা বিজেপিয়ে হোক প্রতিটি বিপদের সময়তে বিজেপির সংগ দিছিল চন্দ্রবাবু নাইডুয়ে কিন্তু 2014ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসনভার সম্ভালি লওয়ার পাছতে বিজেপির হইতে সংঘাত হয় চন্দ্রবাবু নাইডু সেই সংঘাত ইমান দূর হিপাই এতিয়া বিজেপির কট্টর শত্রু রূপে পরিগণিত হয়েছে টিডিপি টিডিপির মুরব্বী চন্দ্রবাবু নাইডুয়ে প্রায় ভারতীয় জনতা পার্টিক সমালোচনা করা দেখা যায় আনহাতে বর্তমান অন্ধ্রপ্রদেশত আছে ওয়াই এস আর কংগ্রেসের সরকার ওয়াই এস আর কংগ্রেসের বর্তমান মুরব্বী জগনমোহন রেড্ডি এতিয়া অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াই এস আর কংগ্রেস ভারতীয় জনতা পার্টির সহযোগী দল তেনে প্রেক্ষাপটত যদি চন্দ্রবাবু নাইডুর এইদরে উত্থান হয় তেতিয়া হলে শাসনের পরা গাদিচ্যুত হব পারে জগনমোহন রেড্ডি ওয়াই এস আর কংগ্রেসের ঠাইত অন্ধ্র প্রদেশত হব পারে টিডিপির সরকার তেনে প্রেক্ষাপটত 2024র লোকসভা নির্বাচনত প্রভাব পেলাব অন্ধ্র প্রদেশত যদি ওয়াই এস আর কংগ্রেসতকৈ অধিক আসন টিডিপিয়ে লাভ করে তেতিয়াহলে বিপদত পড়িব পারে বিজেপিয়ে কিয়নো টিডিপিয়ে এতিয়া আর কোনোপধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অথবা বিজেপি দলক সমর্থন দিয়ার সম্ভাবনা নাই টিডিপিয়ে প্রায় বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে মন্তব্য করে আহিছে বিরোধিতা করে আহিছে এটা সময়ত বিজেপিক সংগ দিয়া এটা সময়ত বিজেপিক সুরক্ষা দিয়া সেইগৰাকী চন্দ্রবাবু নাইডুয়ে এতিয়া বিজেপির ঘোর শত্রুরূপে পরিগণিত হয়েছে তেনে প্রেক্ষাপটত রাজনৈতিক সমালোচকসকলে কব বিচাৰিছে চন্দ্রবাবু নাইডুর উত্থানে বিপদত পেলাব ভারতীয় জনতা পার্টি এটা সময়ত বিজেপির সহযোগী আছিল চন্দ্রবাবু নাইডু আর দল টিডিপি যেতিয়া বিজেপি বিপদত পড়ে তেতিয়াই চন্দ্রবাবু নাইডুয়ে বিজেপির সঙ্গ দিছিল আর বিজেপিক উদ্ধার করেছিল কিন্তু 2014 সনের নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পাছতে সংঘাত আরম্ভ হয় আর এই সংঘাত ইমান দূর হিপাই গই যে এতিয়া বিজেপি আর টিডিপি পরস্পর বিরোধী এটা মুদ্রার ইপিঠি হিপিঠি তেনে প্রেক্ষাপটত এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে যে চন্দ্রবাবু নাইডুর যদরে উত্থান হয়েছে অন্ধ্র প্রদেশত যদরে মানুষে লক্ষ লক্ষ মানুষে তোর সভাত ভিড় করেছে এই জনসমাগনে এই চন্দ্রবাবু নাইডুর উত্থানে বিজেপিক বিপদত পেলাব নাকি 2024 চনত কেননা এটা বিজেপির সহযোগী হিসাবে জগনমোহন রেড্ডি আছে ওয়াই এস আর কংগ্রেস আছে আর তেনে প্রেক্ষাপটত যদি ওয়াই এস আর কংগ্রেসক ধূলিচ্ছাদ করে অন্ধ্র প্রদেশত পুনের প্রভুত্ব স্থাপন করব পারে টিডিপিয়ে তেতিয়া হলে কিন্তু ভারতীয় জনতা পার্টি 2024 চনত বিপদত পতিব পারে ধন্যবাদ চাই দেখব প্রাগ নিউজ ডিজিটাল